বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ নিম্নচাপে অতি জোয়ারের পানিতে প্লাবিত ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে। ফেরিতে উঠতে নামতে পারছে না যানবাহন। ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ব্যাহত ফেরি চলাচল, ভোগান্তিতে ট্রাক চালক, শ্রমিক ও যাত্রীরা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের সহজ যোগাযোগ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট। দিনে শতাধিক যানবাহন মেঘনা নদী পারাপার করে পাঁচটি ফেরি। যানবাহন ফেরিতে ওঠানামায় ইলিশায় রয়েছে হাই ওয়াটার ও লো ওয়াটার ঘাট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে মেঘনা নদী উত্তাল থাকায় ফেরিতে লক্ষ্মীপুর থেকে ইলিশা আসতে যানবাহনগুলোর সময় লাগছে বাড়তি 3-4 ঘন্টা। আবার দুপুর হলেই অতি জোয়ারের পানিতে তলিয়ে থাকছে ইলিশার হাই ওয়াটার ঘাটটি, ফলে ভোলা প্রান্তে লোড আনলোড দেরিতে হচ্ছে আরও কয়েক ঘন্টা। এদিকে গাংওয়ে ডুবে নির্ধারিত সময় চলাচল করতে পারছে না ফেরিও। দুপারেই 3 দিন ধরে পারাপারের অপেক্ষায় ঘাটে বসে আছে অর্ধ শতাধিক যানবাহন। ভোগান্তিতে পরিবহন চালক ও এই রুটে চলাচলকারী যাত্রীরা ঘন্টার পর ঘন্টা গাড়িতে আটকে থাকায় নষ্ট হচ্ছে কাঁচামাল সহ অন্য পণ্য। আমরা শোষণীয় আছি গাড়ে, কোনো ফেরি পানির জন্য যাইতে পারতেছি না। কখন যাই না যাই কোনো ঠিক ঠিকানা নাই। বাজার না ধরতে পারি তাহলে আমাদের লোকসান হয়ে যাবে। নদীর পানির জোয়ারের যে চাপ, পানি চাপের কারণে আমরা ফেরিতে উঠতে পারতেছি না। কখন উঠবে ফেরিতে আর কখন যাবো গন্তব্যে? গরুলে আইজিএমপি সিটানো যাবো। জোয়ারের পানির জন্য ফেরিতে আমাদের ছাড়তে পারতেছে না। জোয়ারের পানি কমলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হতে আশাবাদী বিআইডব্লিউটিসি। ইলিশা ফেরিঘাটে তেমনি লক্ষ্মীপুর ফেরিঘাটেও এই একই অবস্থা। এতে আমাদের 6 ঘন্টা প্রায় 12 ঘন্টা আমরা সার্ভিস দিতে পারতেছি না। অতি জোয়ারের পানি বাড়লেও ফেরিতে যানবাহন ওঠানামার ব্যবস্থা চান সবাই। মাসুম আল ইসা, 21 টেলিভিশন।